देश का पहला विजुअली चैलेंज प्रेसिडेंट बनना चाहता हूँ। What is your name, young man? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আজকের একটি নতুন মুভি নিয়ে। শ্রীকান্ত মুভির ট্রেইলার যখন মুক্তি পেয়েছিল তখন থেকেই প্রশংসায় ভাসছে এই মুভিটি। প্রত্যেকেই এই ছবির ট্রেইলার অত্যন্ত পছন্দ করেছিলেন। সকলেই আশা করেছিলেন যে ছবিটিও দুর্দান্ত হবে। ঠিক এমনটাই হয়েছে। সফল ছবি 12 ফেলের পর আরো এক বায়োপিক যা দেখে আপনার মন ভালো হতে বাধ্য, যা দেখে আপনার মনে জোয়ার উঠবে, যা আপনাকে অনুপ্রেরণা দেবে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা শ্রীকান্ত বুলা, যিনি চোখে দেখতে পান না, দৃষ্টিশক্তি না থাকলেও আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা থেকে তাকে কেউ আটকাতে পারেনি আজ পর্যন্ত। তার স্বপ্ন যে তিনি দেশের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হবেন। স্কুলে শ্রীকান্তের জীবনে আসেন তার শিক্ষিকা জ্যোতিকা, যিনি তার কাছে যশোদা মায়ের মতো। তিনি শ্রীকান্তকে এই কঠিন জীবনে এগিয়ে চলতে এবং সমস্ত সমস্যা থেকে কিভাবে লড়াই করতে হয় তা শেখান। সে এগোতেও থাকে, কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার অহংকার। তাকে বের করে দেওয়া হয় স্কুল থেকে। তারপর কি হয়? তাকে কি স্কুলে আবার ফিরিয়ে নেওয়া হয়? কেন সে দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে লড়াই করে? এটি এমন একটি ছবি যা আপনাকে অনুপ্রাণিত করবে। শ্রীকান্ত আপনার অন্তরে এক উদ্দীপনা সঞ্চারণ করে যে চেষ্টা ও ইচ্ছা থাকলে যা খুশি করা যায়। ফিল্মের প্রথমার্ধ অত্যন্ত ভালো, কোথাও সুতো আলগা হয় না, কখনো বিরক্তও লাগবে না। কিন্তু হ্যাঁ, যখন রোমান্টিক গান শুরু হয় তখন আপনি বিরতি নিতেই পারেন। এমন একাধিক দৃশ্য আছে যখন চোখে জল আসবেই। শ্রীকান্তের সঙ্গে তার সফরে অনায়াসেই রওনা হয়ে যায় দর্শক। কিন্তু দ্বিতীয় ভাগে সিনেমা খানিকটা দিকভ্রষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বুঝতে নাও পারেন যে কি হচ্ছে, কিন্তু তারপরে দুর্দান্ত ক্লাইম্যাক্স যা আপনাকে হাততালি দিয়ে উঠতে এক প্রকার বাধ্য করবে। সব মিলিয়ে এই ছবি বেশ ভালো এবং সকলেরই দেখা উচিত। শ্রীকান্তের জীবনটাকে এক কথায় যাপন করেছেন রাজকুমার রাও। তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই ছবিতে তার দক্ষতা যে কতদূর বিস্তৃত তা বুঝিয়ে দিয়েছেন তিনি। তার অভিনয় দেখে মনে হতে পারে যে এই বছর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বড় দাবিদার হতে চলেছেন তিনি। আলেয়া এফ এর কাজ তার স্থানে ভালোই। চরিত্র যদিও খুব বড় নয়, ওকে পর্দায় আরো খানিকটা সময় দিলে ভালো হতো। যদিকার দুর্দান্ত কাজ করেছেন। শরৎ কেলকরের কাজ প্রত্যেকবারের মতো দারুণ। ছবিটি পরিচালনা করেছেন তুষার হীরানন্দিনী। সিনেমাটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। উসে ভর কর ভি এডমিশন নেই দিয়া, উসে দুনিয়া কে টপ 4 ইউনিভার্সিটিজ নে স্কলারশিপ দেকে বুলায়া।